এই মুহূর্তে আমরা রয়েছি দুর্গাবাড়িতে, আবারও আমাদের সরাসরি সম্প্রচার শুরু করেছি। যত বেলা গড়াচ্ছে ভিড় কিন্তু বেড়ে উঠছে, এবং সিঁদুর খেলায় কিন্তু প্রত্যেকেই কিন্তু সিঁদুর খেলায় কিন্তু মা মাসি এবং দিদিরা যারা রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে মাকে বরণ করার পর সেই সিঁদুর, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে রীতি এবং ঐতিহ্য, বছর বছর যে ঐতিহ্য থাকে, যে রীতি থাকে, সেই রীতি কীভাবে কি পাল্টে যাচ্ছে, তাহলে কি সবারই মন ভারাক্রান্ত? একেবারেই কিন্তু নয়। এখানে কিন্তু দেখা যাচ্ছে, দেখুন, এই যে বরণ করার জন্য মাকে বরণ করে কিন্তু প্রত্যেকেই নিজের গালে কিন্তু নিজেরাই নিজেদের মধ্যে সিঁদুর খেলছে। শুভ বিজয়, আন্তরিক প্রীতির শুভেচ্ছা। আপনাকেও শুভ বিজয়, আন্তরিক প্রীতিও শুভেচ্ছা। সবাই ভালো থাকুন। পুজো কেমন কাটলো? পুজো ভালোই কেটেছে, মানে যেটা আশা করেছিলাম তার তুলনায় ভালোই কেটেছে, ভালো কেটে গেছে। ভগবানকে বলি যাতে এই দুঃসময়টা কেটে যায়। অবশ্যই। তোমার কেমন কেটেছে পুজো? ভালো, খুব ভালো, খুব ভালো। এত সুন্দর কিভাবে মেইনটেইন করো নিজেকে? ন্যাচারাল ন্যাচারাল অনেক সুন্দর। আর বলো তো কি দরকার লিপস্টিক মাস্ক না পরে বেরোনো? তারপরে আজকে সিঁদুর খেলা এসছো এখানে, মা দিদি ভাই তাদের সাথে এসেছি। মা দিদি ভাই, আচ্ছা আচ্ছা, দিদি ভাই কেমন কাটলো পুজো? হ্যাঁ, কেটেছে মোটামুটি ভালোই, তো অন্যবারের মতো এত ভালো কাটিনি, ঠিক আছে। তাও এবার মাস্ক পরা ছিল, মাস্ক পরা ছিল, এই লিপস্টিকটা দেখাতে পারিনি আমরা, লিপস্টিক কিনতেও হয়নি। আমরা মেয়েরা কিন্তু সত্যি, আমরা কিন্তু নিজেদের জন্য সাজি একদম। হ্যাঁ, একদম নিজেদের জন্য সাজি। এই যে আমি দেখাবো মাস্কের ভেতরেও কিন্তু আমরা লিপস্টিক কিন্তু একদম ম্যান্ডেটরি, কারণ আমরা নিজেদের জন্য সাজি, ঠিকই তো। একদম আজকে সিঁদুর খেলা হচ্ছে, ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। এই প্রতি বছর এই দুর্গাবাড়িতে আসি সিঁদুর খেলাটার জন্যই আসি, মাকে একটু বরণ করি, সিঁদুর খেলি, ওইটাই খুব ভালো লাগে। তারপর বাড়িতে গিয়ে আস্তে আস্তে রান্না বান্না করি। স্পেশাল কি আইটেম রয়েছে বাড়িতে? স্পেশাল তো আছে, দশমীর এত পুজো তো এখন আর আমরা সবাই মানে নিরামিষ আর খাই না সারা প্রত্যেক দিন, প্রথম দুদিন খাই, অষ্টমীর অঞ্জলি হয়ে গেলে ব্যাস শুরু হয়ে যায়। আচ্ছা, একদম এই জিনিসটা সবার রয়েছে, অষ্টমীতে বলি হয়ে গেলে নাকি অষ্টমীতে, সেটা অষ্টমীর পরে খেয়ে আমরা হ্যাঁ করে নিই আর কি। তো আজকে আছে ইলিশ সর্ষে হবে, তারপরে একটু পাঁঠার মাংস হবে, এতটুকু আছে। চলে আসবো নাকি আমরা? হ্যাঁ হ্যাঁ, চলে আসো, চলে আসো, তাহলে একটু সিঁদুর খেলা হয়ে যাক এবার তোমার সাথে। গো নিশ্চয়ই আসো। কালকে কথা দিয়েছিলাম আমরা, যারা যারা আমাদের সঙ্গে সিঁদুর খেলতে চান, আজকে সিঁদুর খেলার প্রোগ্রামে কিন্তু আমরা থাকবো আপনাদের সঙ্গে, এবং আমরা কিন্তু থাকছি আপনাদের সঙ্গে, সেটা কিন্তু কথা দিয়েছিলাম। এবং এই মুহূর্তে কিন্তু সিঁদুর খেলায় আমরা মেতেছি, এবং আমাদের সঙ্গে থাকবেন। কিরকম লাগছে আমাদের প্রোগ্রাম জানাবেন? তোমাকে একটু গালে পড়িয়ে দিই, সুন্দর সুন্দর গালগুলো, সে দেখতে পাচ্ছে ঘুমোচ্ছে ঘুমোচ্ছে। আচ্ছা, তাহলে দেখবে, দেখে নেবে তাহলে পরে। তোমাদের কোন চ্যানেল তাহলে আমরা বলে দেবো? অবশ্যই আমরা সোশ্যাল বাংলা ইউটিউবে বা ফেসবুকে আপনারা পেয়ে যাবেন, ফেসবুক লাইভ চলছে, সেখান থেকে অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে, বলে দেবো, দেখবেন। নিশ্চয়ই 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 নিশ্চয়ই, একদম। আজকে ঘুম থেকে ওঠা সারপ্রাইজ না? তাহলে ঘুম থেকে ওঠেই একদম, দেখে গালে সিঁদুর দেখে নেবে। সবার পুজো ভালো কাটুক, এবং সবার আর আগামী দিন আগামী বছর সবার ভালো কাটুক। নিশ্চয়ই এবার তবে বিদায় দেবে, আসছে বছর আবার হবে। প্রসাদ প্রসাদ প্রসাদ, চলো চলো মামুন, যাও না। আমরা সিঁদুর খেলার জন্য যে রীতি, আমরা সকাল থেকে বসে রয়েছিলাম অধীর আগ্রহে, সকাল থেকে আমাদের আজকের যে সিঁদুর খেলার জন্য আমরা এখানে বসেছিলাম। এবং পূজাকে আমি একটু আসার জন্য বলবো, পূজা এই মুহূর্তে যদি একটু ফ্রেমে আসো তুমি। পূজা আমাকে সকাল থেকেই বলছিল যে আমার মন খারাপের বিষয় রয়েছে,
পূজা, তুমি সকাল থেকে আমাকে বলছিলে আমার মন খারাপের বিষয় রয়েছে, দেখো এই মুহূর্তে কিন্তু মা আমার মনের আশা পূর্ণ করে দিল, যেই অফিস আমাকে দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্ব কিন্তু পূর্ণ হয়ে গেল। অবশ্যই স্নেহা, আমি বলবো যে তুমি একদম সিঁদুর খেলতে পছন্দ করো, আমি জানি লাল টুকটুকে গালে কিন্তু স্নেহাকে আজ বিশেষ খুব সুন্দর লাগছে। অবশ্যই বলবো স্নেহাকে লাল টুকটুক গালে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে, আর এখন স্নেহার বিষণ্ণতা কিন্তু একদম দূর হয়ে যায়। হ্যাঁ অবশ্যই, আমরা একটু মাস্কটা খুলিয়ে স্নেহার যে লাল টুকটুক গাল সিঁদুর খেলা একটু দেখাবোই, কারণ কি মাস্কের আড়ালে কিন্তু এবছর সমস্তটাই রয়েছে, একদম লিপস্টিক থেকে শুরু করে আমাদের সমস্ত মেয়েদের বিশেষ করে মেকআপ সমস্তটাই কিন্তু রয়েছে। এবারে আমরা আবারও লাইভে আসার একটাই কারণ যে আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি যারা প্রত্যেক বছর এসে থাকেন সিঁদুর খেলার জন্য, তারা কিন্তু একে একে আসছেন, এবং তাদের থেকে আমরা দেখলাম যে তারা কতটুকু বিষণ্ণ রয়েছে, ভিতরে কোনো ধরনের সিঁদুর খেলার পারমিশন নেই, তাছাড়াও কিন্তু বাইরে থেকে তারা কিন্তু লাস্ট একটু চেষ্টা করছেন ওনারা। এবারে আমরা কথা বলে নেব আরও একজন পূর্ণার্থী রয়েছেন আমাদের সাথে। নমস্কার মাসিমা, আপনার নাম? আমার নাম প্রতিমা রায়। কখন আসলেন? এই তো এই কিছুক্ষণ হইব। মাকে বরণ করেছেন? হ্যাঁ হ্যাঁ বরণ করেছি। আরও একটি বিষয়ে, এবছর তো সিঁদুর খেলার পারমিশন দেওয়া হচ্ছে না, আপনারা বাইরেই খেলছেন, সেই বিষয়টি কেমন লাগছে? এবছর এবছর কিছুটা অন্যরকম রয়েছে, কিরকম মনে কি বিষণ্ণতা রয়েছে নাকি তাতে? না না, বিষণ্ণতা কিছু নাই, পূজা পূজার মতোই। এবছর পুজো কেমন ঘুরলেন, কেমন কাটালেন? ঘুরছি না আমি তো, পায়ে প্রবলেম, ঘুরছি না, এই দুর্গাবাড়িতে আসকাইছি। আজ তো মায়ের যাওয়ার বেলা, একদম শেষ বেলা রয়েছে, কি বলতে চাইবেন? আর পিতা, সকলের বিষণ্ণ মন রয়েছে, সিঁদুর কার কার সাথে খেলে? অবশ্যই আমরা আমাদের কিন্তু আমার সহকর্মী স্নেহা এই মুহূর্তে কিন্তু সিঁদুর খেলায় মেতে উঠেছে। স্নেহা, তোমার থেকে জানবো কেমন লাগছে এই সিঁদুর খেলতে? দুর্দান্ত, যেটা আমি চেয়েছিলাম। দেখো বছর বছর, এই বছর প্রথম আমার রয়েছে সিঁদুর খেলা দুর্গাবাড়িতে, দেখো সেটা খেলতে পেরে কিন্তু আমি খুব খুশি, এবং সত্যি আমি খুব থ্যাংকস টু দ্য সোশ্যাল বাংলা এবং সোশ্যাল বাংলার প্রত্যেকেই কিন্তু স্বাগত এবং শুভ বিজয়া, যারা আমাকে এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই আমার অনেক অনেক স্বাগত রয়েছে, এবং থ্যাংক ইউ সো মাচ পূজা তোমাকেও, যে তুমি এত সুন্দর জিনিসটাকে কভার করছো। আমার একা এটা মনেই হচ্ছে, বিবাহিত না, বিবাহিত না, গালে লাগান, গালে 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 গালটা খুলে দাও। আমিও কিন্তু একদম ছাড়াছাড়ি একদম চলবে না, একদম আমিও কিন্তু একটু সিঁদুর খেলে নিলাম। হ্যাঁ আমি বিবাহিত নই, সেই জায়গায় কিন্তু আমি গালে একটু লাগিয়েছি। অ্যাকচুয়ালি আমরা আজ সিঁদুর খেলার যে আমাদের অনুষ্ঠান রয়েছে, আমরা প্রত্যেক বছর জানি দুর্গাবাড়িতে সেই রূপভাবে কিন্তু সিঁদুর খেলা হয়, সেই কারণে কিন্তু আমরা চলে এসেছি। এবার আপনার থেকে জানবো এখান থেকে কোথায় যাবেন, কার কার সাথে সিঁদুর খেলা হয়েছে? সিঁদুর খেলা হয়ে গেছে আমার বাড়িতে, রান্না বান্না আছে, অন্য বাড়ির জামুগা আজকে মাংস, মাংস ছাড়া আজকে যেহেতু দশমী রয়েছে, একদম বাঙালির কিন্তু ভোজন প্রেমিক হয়ে থাকে, সেই দিন আজকের দিনে কি রয়েছে? মাছটা আনবো তো, অনেক বাজার দেখছি না। আলাদা কি রয়েছে আজকে? আলাদা আর কিছু নাই, কিছুই নেই বাড়িতে। আচ্ছা অবশ্যই আমরা কথা বলে নিলাম আমাদের মাসিমণির সাথে, এবং আমরা কিন্তু সিঁদুর খেলে নিয়েছি, মাসিমণি আমাদের সাথে ছিলেন। এবারে বলবো স্নেহা তোমাকে বাদবাকি বিষয়টি, পরবর্তী সময় আমরা আবারও থাকবো অন্যান্য কোনো জায়গা থেকে, অন্যান্য কোনো ক্লাব থেকে। এই মুহূর্তে এখানেই আমাদের লাইভ সম্প্রচার শেষ করতে হচ্ছে পূজা, ঘড়িবাবু বলছে আমাদের এখানেই কিন্তু একটু সময়ের জন্য থামতে হচ্ছে আমাদের, পরবর্তী সময় আমরা থাকছি পরবর্তী বিভিন্ন আপডেটস নিয়ে বা বিভিন্ন একটু ঠাকুরটাকে একটু দেখানোর জন্য অনেকের আগ্রহ ছিল, একটু ঠাকুরকে যদি দেখানো যায়। শুভমকে আমি বলবো মায়ের যে প্রতিমা রয়েছে, দুর্গাবাড়ি ঠাকুর রয়েছে বিশেষ করে, কিন্তু অনেকেই কিন্তু এখানে আসেন, এখানে অনেকে আসেন প্রত্যেক বছর, যারা বয়স্ক রয়েছেন, বয়স্কা রয়েছেন, তারা কিন্তু অন্য কোনো কোথাও যা না গেলেও কিন্তু দুর্গাবাড়ির যে দুর্গাবাড়ির যে প্রথা অনুযায়ী যে পুজো হয় সেই পুজোর প্রতিমা কিন্তু মা দর্শন করে থাকেন, প্রয়োজন সবার মঙ্গল করে, এবং তাদের জন্য বিশেষ করে আমাদের সেই রয়েছে, আমরা দেখানোর জন্য একবার বলছি, আমরা দেখানোর চেষ্টা করছি সেই প্রতিমা মা দুর্গা। আজকে ভাসানের বিদায়বেলার আগে প্রাক মুহূর্তেই কিন্তু আমরা দেখছি বিদায়বেলার যে দশমী নিরঞ্জনের প্রতিমা নিরঞ্জনের যে রিচুয়ালস রয়েছে সেগুলো কিন্তু প্রায় শেষ। কথা বলব
এবারে কিন্তু আমরা দেখ আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই দুর্গাবাড়ি, রাজ্যের কেন্দ্রবিন্দুতে উপস্থিত রাজন্য স্মৃতি বিজড়িত দুর্গাবাড়ির মায়ের প্রতিমা। এবং দুর্গাবাড়িতে অবশ্যই আমরা যে বিষয়টি প্রত্যেক বছর বিভিন্ন স্মৃতি জড়িয়ে থাকে, ঘট কিন্তু ইতিমধ্যে চলে গেছে রাজবাড়িতে, এবং ঘট কিন্তু ইতিমধ্যে চলে গেছে রাজবাড়িতে, আর আমরা অবশ্যই এই ধরনের বিভিন্ন আপডেটস বা আরও সিঁদুর খেলার অনুষ্ঠান